lebaran tuh. Kita mana boleh tak? Kita kibadam bay? Kibadam. Kibadam. Assalamualaikum, সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন দর্শক আমরা আবারো একটি পিঠার দোকানে চলে আসলাম তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রায়পুর মোহাম্মদ মানিক মিয়া পিঠাঘর তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে 1000 টাকা 500 টাকা 200 টাকা 100 টাকা 20 টাকা পিঠা এখানে বানাচ্ছে তো আমরা একটু ভিতরে যাই ভিতরে দেখি উনি কি কি আইটেম দিয়ে পিঠা তৈরি করছে আপনাদেরকে আমরা তো ভিতরে চলে আসেন একটু আমরা দেখতে চাই যে ভিতরে কি কি আইটেম দিচ্ছে মানিক মামা মানিক মানিক ও আচ্ছা মানিক ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ একটু এখানে রাখি হ্যাঁ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আমরা দেখতে পেলাম যে আপনি এখানে 1500 200 120 টাকা দরের পিঠা বিক্রি করা হচ্ছে আর আপনি এখানে কি কি দিচ্ছেন পিঠাতে সুবিধা কি কি পাচ্ছে যারা কাস্টমার আছে আমার এখানে কাস্টমাররা আশা করি আলহামদুলিল্লাহ আমার এখানে যারা আছে তাদেরকে আমি যথেষ্ট আপ্যায়ন করার চেষ্টা করি এবং সব মূল্য সর্বোচ্চ আমার এখানে ছোট পিঠাও আছে বড় পিঠাও আছে সব শ্রেণীর লোকের আমার এখানে আসে খাইতে পারে 20 টাকা থেকে নিয়ে 1000 টাকা পর্যন্ত পিঠা আছে যেমন আপনার 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা সর্বোচ্চ 20 সর্বোচ্চ 20 হ্যাঁ সর্বনিম্ন 20 সর্বোচ্চ 1000 টাকা আমার এখানে বাবা পিঠার মূল্য আচ্ছা আপনি এই পিঠার কারিগরটা কতদিন যাবত অভিজ্ঞতা আপনার আমার এটা আপনার অভিজ্ঞতা কিন্তু অনেক ছোটবেলা থেকে এই কিন্তু আমি এখানে জালখানার মোড়ে গত 9 বছর যাবত করি 9 বছর যাবত করতেছেন আপনাদের এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে চাই আইটেমের এই বাদাম আছে আর এটা কি এটা মুরব্বা এটা কাঠবাদাম এটা চেরি ফল এটা কিসমিস আচ্ছা আচ্ছা আর হচ্ছে গুড় নারকেল গুড় নারকেল মানে অর্থাৎ আপনি গুড়ির সাথে একটা বাপা পিঠার সাথে আপনি ছয় ধরনের আইটেম দিয়ে যাচ্ছেন না দুধের সর আছে দুধ আছে সব কিছু দিয়েই পিঠাটা ভালো করে সুস্বাদু করার জন্য তৈরি করা হয় আচ্ছা অনেক পিঠা প্রেমিক হচ্ছে কি আপনি ঢাকা থেকে দূর দূরান্ত থেকে আসবে আসার ক্ষেত্রে হচ্ছে কি তাদের কিন্তু একটা মোটামুটি আপনি জানেন যে তারা কিন্তু দূরের থেকে আসা পিঠা প্রেমিক হ্যাঁ তাদের জন্য কি সুবিধা রাখছেন ওনাদের জন্য আমি সুন্দর বসার ব্যবস্থা করছি আর দূর থেকে যারা আসে আমি মানে আমার নিজ থেকে আরো ভালো বানানোর চেষ্টা করতেছি তারা যেন আমার পিঠাটা খেয়ে অনেক নিজের আনন্দ পায় তৃপ্তি পায় আর আমার এখানে কষ্ট করে দূর থেকে আসার কারণে ওনারা যাতে ওই দূরের কষ্টটা যাতে আমার পিঠাটা খাওয়ার পরে তাদের মন থেকে যাতে দূর হয়ে যায় হ্যাঁ আমি ওই চেষ্টাটাই করি আমার কাস্টমার যেভাবে খুশি হয় আমি ঠিক সেভাবেই চেষ্টা করি কাস্টমার আপ্যায়ন করা আচ্ছা শীতের সিজনে আপনি শুধু বাবা পিঠাই বানান তার আগে কি করেন আপনি শীতের সিজনে আমি শুধু বাবা পিঠা বানাই এমনিতে আমি ভাজা পুরি বিক্রি করি পেঁয়াজ বেগুনি যেমন ধরেন এই সিঙ্গারা বেগুনি আলুর চপ এগুলো আমি আচ্ছা আপনি বাড়িতে একটা পিঠা তৈরি করছেন এই পিঠার দাম প্রাইস কত এটা তো ছোট পিঠা এটার মূল্য হচ্ছে 20 টাকা আচ্ছা 20 টাকা দর্শক 20 টাকার একটা পিঠা মোটামুটি উনি কিন্তু সব ধরনের আইটেম দেয়া দেয় কিন্তু ওইটা হচ্ছে একটু বড় সাইজ আর এটা একটু ছোট সাইজ আপনি দেখতে পাচ্ছেন দর্শক মালিক মিয়ার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান মালিক মিয়ার দোকানের বিলবোর্ড দেখতে পাচ্ছেন আমি আবারও বলে দিচ্ছি 500 টাকা দুঃখিত 1000 টাকা 500 টাকা 200 টাকা 100 টাকা 20 টাকা এবং যদি আপনি চান 50 টাকা পিঠাও উনি দিবে বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত উনি এই পিঠা এখানে বানিয়ে থাকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা